এর আগে অনেকবার এফআইআর হয়েছে, বলার কি আছে? পশ্চিমবাংলায় যত কোর্ট আছে সব জায়গায় কেস করেছে, যত থানা আছে এফআইআর আছে, এর বেশি কিছু টিএমসি করতে পারে না। কার পয়সা নিয়েছি, সিন্ডিকেট চালিয়েছি, কাটমানি চালিয়েছি, কাউকে খুন করেছি, বোম মেরেছি কারো বাড়িতে, যারা এইসব করে তার বিরুদ্ধে এফআইআর নেয় না পুলিশ। আমি মমতা ব্যানার্জি যা যা উল্টাপাল্টা বলেন সেটা বলেছি, আমি তো নাটক করিনি, সোজা বলেছি যে গভর্নরকে নেকা বলে বাঁকা বলে সেই গভর্নরের পায়ে পড়তে গেছে নির্লজ্জের দল, বেহায়ার দল। আরে আমি তো রাস্তায় আছি, এখানে পুলিশ পাঠাও, অ্যারেস্ট করো দম থাকলে। নিকম্মার দল, যত কোনো দম নেই এদের, চোরের দল, জানে সব কটা চোর ডাকাত, যেখানে সেখানে গিয়ে নিজেকে যা ইচ্ছা বলবে। দিলীপ ঘোষের দম আছে, চোখে আঙুল দেওয়া তাই দিয়েছি, দরকারে চোর রাস্তায় দাঁড়িয়ে বলবো, এখানে ভবানীপুরে গিয়ে বলবো, চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো, করো অ্যারেস্ট আমাকে দম থাকলে, তাহলে দেখবে বিজেপি কি জিনিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।